ঈদে হাসি ফুটেনি পটুয়াখালীর চরাঞ্চলের মানুষের। দুর্যোগপ্রবণ এ এলাকায় আউশ ধানের ফলন ভালো হলেও বাজার দর কম হওয়ায় উঠেনি উৎপাদন খরচ। ফলে অনেক কৃষক ও শ্রমজীবীরা ঋণের টাকা পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। দোকান দিয়ে খারিপিড়ি খাইলে এতে সংসার চালাই অনেক দায়। লাল জামা পরতে চাই, পরতে পারি না। সামনে ঈদের মতনই বোঝা যায় না যে ঈদ মনেই হয় না, কারণ আমরা গরিব মানুষ, সেমাই কিনতে পারি না, চিনি কিনতে পারি না, ভাত রান্না করতেছি, একটা বাচ্চা আছে, সেমাই টেমাই টাইনে দিব তাও পারি না, বুড়ো গাড়া কিছু দিতে পারি না, দেখেন কি খালি গায়। কুড়িগ্রামের ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তা, দুধকুমার সহ ষোলো নদ নদীর 200 চরবাসীর কাছে ঈদ তেমন বিশেষ আনন্দ নিয়ে আসতে পারেনি। আর্থিক অনাটনে কিনতে পারেনি সেমাই। নামাজ শেষে বেলা গড়ালেও অনেকের চুলায় জ্বলেনি আগুন। আমার চুলে আগুন দিতে পারি নাই, আমার সফট মনে করো নাতি পুতি আছে, কোনো দিতে পারি নাই। একবার সামাই কিনি খাবো, তাড়ে আমার কোনো বাইশে ঘরত নেই। বেরি বলা তো হামেলি আছে, হামরা না পাই দেবো, বেরি বলা তোর কি দিই। জামা কাপড় তো খুব হাস করে, দিবে তো পাই না, নিজের মনে খামো ঈদের ঈদের খরচ করি খামো, ইয়েও পথ নাই। পিতামাতা হারায় 71 এতিমের বসবাস নাটোরের দীঘাপতিয়া বালিকা সদনে। তেমন পৃষ্ঠপোষকতা না থাকায় ঈদে তাদের ভাগ্যে জুটেনি নতুন জামা। অনেক মনে কষ্ট হয়েছে, সরকার যদি আমাদের দিক তাকাতো তাহলে আরো ভালো। আমরা তো কিছুই পাই না, আমরা যদি পাখি ড্রেস পেতাম ভালো হতো। বড় লোকেরা পাখি জামা পরে, সিলিক জামা পরে, আমাদের এই তোমার যদি এরম একটা জামা দিত আমরা খুব খুশি হতাম। ঈদের আনন্দ গরিবদের সঙ্গে ভাগাভাগি করে নিতে সমাজের বৃত্তবানদের আরও বেশি সাহায্যে এগিয়ে আসার আহ্বান দরিদ্রদের। রেজওয়ান করিম, মোহনা, ন্যাশনাল ডেস্ক।